বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত 160 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী 48 ঘণ্টা এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।